এবার দক্ষিণী ছবিতে আমরা দেখতে পেতে চলেছি আমাদের সকলের প্রিয় যিশু সেনগুপ্তকে। দেবরাজ ইন্দ্রের চরিত্রে তাকে দেখা যাবে। ইতিমধ্যেই সেই ছবির পোস্টার কিন্তু তার ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করে দিয়েছেন অ্যান্ড সেটা দেখার পর থেকে অনুরাগীরা ওয়েল উইশ করে করে তাকে জাস্ট ভরিয়ে দিচ্ছেন। চলুন একবার সেই পার্টিকুলার পোস্টারটা কেমন দেখতে হয়েছে এবং দেবরাজ ইন্দ্রের লুকটা ঠিক কতটা পারফেক্ট, কতটা ভালো লাগছে তাকে দেখতে, চোখ রাখি এই ভিডিওতে। ছবির নাম শকুন্তলাম, ছবিটি ডিরেকশন দিচ্ছেন গুণশেখর এবং এই ছবি কিন্তু তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালম এবং হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে, তাও আবার বাঙালির পয়লা বৈশাখে। বুঝতেই পারছেন একটা বেশ অন্য ভাষায় ছবি এবং সেখানে যিশু সেনগুপ্ত, সব মিলিয়ে বেশ একটা হই হই করা ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম বলিউডেও কিন্তু সমানভাবে তিনি কাজ করছেন। কিছুদিন আগেই তিনি মণিকর্ণিকাতে কাজ করেছেন, শকুন্তলা দেবীতে কাজ করেছেন বিদ্যা বালানের অপোজিটে, আবার কঙ্গনা রানাওয়াতের অপোজিটে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি সাউথের ছবিতে কাজ করতে চলেছেন এবং সেখানে দেবরাজ ইন্দ্রের চরিত্রে তিনি কাজ করছেন। ছবির নাম শকুন্তলাম। এই পার্টিকুলার ছবিটা দেখলে পরে বোঝা যাচ্ছে যে মাথায় মুকুট, সারা মাথা থেকে পা সবই তিনি স্বর্ণ অলঙ্কারে নিজেকে সাজিয়ে তুলেছেন এবং কপালে তিলক। সব দেখে কিন্তু আমার বেশ ভালো লাগছে, এরকম হট অ্যান্ড হ্যান্ডসাম আমাদের সকলের প্রিয় যিশু সেনগুপ্তকে অ্যাজ দেবরাজ ইন্দ্র। চলুন দেখি আরেকবার একটু এই পার্টিকুলার ভিডিওটা। আর এই পার্টিকুলার ছবি দিয়েই কিন্তু আল্লু অর্জুনের মেয়ে 9 বছর বয়স, যার তিনিও কিন্তু আত্মপ্রকাশ করছেন সাউথের ফিল্মের ইন্ডাস্ট্রিতে। বেশ একটা হই হই করা খবর, বোঝাই যাচ্ছে যিশু সেনগুপ্ত, তার উপরে পয়লা বৈশাখ, তার উপরে এতগুলো ভাষায় তাকে আমরা দেখতে পেতে চলেছি। এবার নতুন আর কী কী কাজ আসছে সেটা আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে তো থাকতেই হচ্ছে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটুখানি রিল ভিডিওতে নজর রাখি। এবার একটুখানি বলুন তো, দেবরাজ ইন্দ্রের এই লুকটা যিশু সেনগুপ্তর উপরে কতটা ভালো লাগছে, আপনার এক্স্যাক্টলি মতামত কি? কমেন্ট বক্স রয়েছে খোলা, কমেন্ট বক্স করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর অ্যাট দ্য সেম টাইম ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল বাটন। আর অবশ্যই চোখ রাখতে হবে আজতক বাংলা ইউটিউব চ্যানেলে।